আমার মিষ্টি ছেলেমেয়েরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যেহেতু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তাই তোমাদের অনুরোধে আমি এই ভিডিওগুলো রেখেছি যে এমসি কিউ প্যাটার্ন কোশ্চেনগুলো কীরকমভাবে গদ্য থেকে হতে পারে তোমাদের চারটি গদ্য সিলেক্টেড হয়েছে ফার্স্ট সেমিস্টারে গিন্নি লালু বামা আর ক্যানভাসার তা আমরা একটু জেনে নিই যে কত থেকে তোমাদের বোর্ড কীরকম এমসি কিউ প্যাটার্ন কোশ্চিন করছে ঠিক আছে আর এটা বলার আগে তোমাদের বলি তোমরা যে নাম্বার ডিভিশনের জন্য আমাকে বলেছ সেই নাম্বার ডিভিশনটা কিন্তু আমি এখন বলছি না ঠিক তোমাদের পরীক্ষার আগে আমি তোমাদের জানিয়ে দেব বোর্ড কিভাবে তোমাদের নাম্বার ডিভিশনটা করছে হ্যাঁ একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা এখন না পরীক্ষার এক্সামের আগে তোমরা জেনে যাবে আচ্ছা এবার আরেকটা কথা বলি তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখছো অনেক তর্ক বিতর্ক হচ্ছে প্রশ্ন নিয়ে তারপরে তোমাদের এই নাম্বার ডিভিশন নিয়ে প্লিজ আমি একটা কথাই বারে বারে বলবো যে যে স্কুলে পড়ো ফলো ইয়োর স্কুল প্লিজ নিজে স্কুলকে ফলো করো স্কুল তোমাদের যা ডিরেকশান দেবে বা যা তোমাদের জানাবে সেটা তোমরা ফলো করো ইউটিউব তোমাদের স্কুল নয় আমি তোমাদের শুধু কোয়েশ্চেন প্যাটার্নটা আইডিয়া দিচ্ছি মাত্র আর এক্ষেত্রে আমিও তোমাদের গাইড করব এই জন্য যে তোমাদের বাংলা টিচার যার যার স্কুলে যে যে বাংলা টিচার আছে প্লিজ ফলো ইউর স্কুল টিচারকে ফলো করো টিচারের সঙ্গে কন্ট্যাক্ট রাখো তিনি তোমাদের যে গাইডলাইন বলবে সেই গাইডলাইনটাও অবশ্যই ফলো করবে ওকে আমি তোমাদের ধাঁচ বলে দিচ্ছি অর্থাৎ এই এমসি কিউ প্যাটার্ন কোশ্চেন বোর্ড কীভাবে করবে আমি তোমাদের সেটা বলছি মাত্র কিন্তু স্কুল তোমাদের যেরকম গাইডলাইন দেবে বিভিন্ন স্কুল বিভিন্ন গাইডলাইন দেয় প্লিজ সেগুলো কিন্তু ফলো করতে ভুলবে না এটা কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ওকে তা চলে আসি আমরা গিন্নি গল্প থেকে কি কোশ্চেন পাবো এমসি কিউ প্যাটার্নের ওকে আচ্ছা এবার এক্ষেত্রে বলি এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন দুটো সিস্টেমে হবে একটা হচ্ছে ফিলিন দ্য গ্যাপস নাম্বার টু হচ্ছে কি চুজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ শূন্যস্থান পূরণ দিয়ে তোমাকে এমসিকিউ কোশ্চেন থাকছে এমসিকিউ প্যাটার্ন থাকছে আরেকটা থাকছে টিক মার্কিং করে তোমাকে প্রশ্ন করা হচ্ছে বাংলা থেকে লাইন তুলে কোশ্চেন থাকবে তোমরা বলবি ম্যাম কি করে বাংলায় লাইন তুলে কোয়েশ্চেন হবে সেটা তোমাদের বলে দিচ্ছি তোমাদের লাইন তুলে কোয়েশ্চেন হবে তার সঙ্গে তোমাদের আনসার দিয়ে দেবে সঠিক আনসারটার মাথায় তুমি টিকমার্কিং করছো ক্লিয়ার হলো এবার তোমাদের বলি যে যেহেতু এখানে তোমরা কোনো বড় কোয়েশ্চেন পাচ্ছ না তাই কিন্তু তোমাদের ভীষণ রিক্স থেকে যাবে সঠিক আনসার না দিলে কিন্তু সঙ্গে সঙ্গে নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে আগে তোমরা কিভাবে কোশ্চেন লিখতে তোমাদের কোয়েশ্চেন থাকতো চার নম্বরের কোশ্চেন থাকতো ঠিক আছে দু নম্বরের কোশ্চেন থাকতো চার নম্বরের থাকত থাকতো ভাবে তোমরা দশ নম্বরের কোশ্চেন করতে সেখানে তোমাদের একটু ভুল হলো বালান মিস্টেক হলো নাম্বার মাইনাস হতো না চারে তোমরা তিন পাচ্ছো সাড়ে তিন পাঁচছো এরকম পাচ্ছ এর মধ্যে এক পাচ্ছ দেড় পাচ্ছ কখনও ফুল মার্কসও পেয়ে যাচ্ছ কিন্তু এখানে প্রবলেমটা এটাই তুমি যদি টিকমার্কিংটা সঠিক না করো তোমার নাম্বার সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে যাচ্ছে দুই থাকলে দুই এক থাকলে এক তো তোমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা গল্প ভালো করে রিড করবে মানে ভালো করে পড়বে প্রতিটা গল্প গল্প বোঝার ক্ষেত্রে আমি তোমাদের শুধু এটুকু বলতে পারি যদি বোঝার সেরকম মনে হয় আমি শঙ্কুলতাতেই যা যা ভিডিও পোস্ট করেছি তোমরা যারা দেখেছো তারা তো দেখেছো যারা দেখে দেখেনিও কিন্তু এই এমসিকিউ প্যাটার্নের জন্য কিন্তু গল্পগুলোকে প্রত্যেকের পড়তে হবে এবার বলছি কেন পড়তে হবে আমার প্রশ্নগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে কেন তোমরা বইটাকে খুঁটিয়ে পড়বে গল্পগুলোকে ফার্স্ট ধর একটা কোশ্চেন এবার তোমাদের বলি যেমন প্রথম কোশ প্রশ্ন দিল যে রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন হম তোমাকে অপশান দিল গীতবিতান গীতাঞ্জলি যারা জানো অবশ্যই গীতাঞ্জলি কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মাচর্যশ্রম প্রতিষ্ঠা করেন তিনটা অপশন দিয়ে দিচ্ছে নাম্বার ওয়ান শান্তিনিকেতন নাম্বার টু বোলপুর নাম্বার টু মেদিনীপুর ঠিক আছে আচ্ছা এবার তুমি বা তোমাকে দিলে হচ্ছে শিলাইদহ তোমাকে দিলো হচ্ছে মুর্শিদাবাদ তোমাকে দিলে হচ্ছে শান্তিনিকেতন তোমাকে যে কোনো একটাতে টিকমার্কিং করতে হচ্ছে তুমি কিসের টিকমার্কিং করছো শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয় প্রথম কবিতা প্রকাশিত হয় ড্যাশ পত্রিকায় এটা একটা ফিলিন দা ব্ল্যাঙ্কস যেমন তোমায় দিয়ে দিলো তত্ত্ববোধিনী পত্রিকা একটা নাম্বার দিল পাতাঝরা পত্রিকা নাম্বার থ্রি তোমাকে আরেকটা অপশান দিল কি বর্তমান পত্রিকা জাস্ট এরকম টাইপের সেখান থেকে তোমাকে বেছে নিতে হচ্ছে কি তত্ত্ববোধিনী পত্রিকা আমি তোমাকে জাস্ট কবি পরিচিতি থেকে এই টাইপের কোশ্চেনটা বললাম এবার চলে আসছি আমরা মেন গল্পতে কিরকম কোয়েশ্চেন হতে পারে এটা একটা আইডিয়া দিলাম তাহলে বুঝতে যেগুলো শর্ট কোশ্চেন তোমরা থেকে পড়তে সেগুলো দা মধ্যে দিয়ে দিয়ে তোমাদের দিচ্ছে এবার ধরো যে গল্প থেকে তোমাদের কি কোশ্চেনটা হচ্ছে আমাদের পণ্ডিত মহাশয় দুই একত্র ছিল কে এই পণ্ডিত মহাশয় লাইনটা তুলে দিল আমাদের পণ্ডিত মহাশয় দুই একত্র ছিল কে এই পণ্ডিত মহাশয় বলে কোশ্চেন রেখে তিনটা অপশান দিল শিবনাথ পণ্ডিত রঘুনাথ পণ্ডিত আর হচ্ছে তোমার ভূতনাথ পণ্ডিত এরকম তিনটে দেওয়া থাকলো তোমাকে টিকমার্কিং করতে হচ্ছে কি শিবনাথ পণ্ডিত আচ্ছা বা এই লাইনটা তুলে তোমাকে নেক্সট আরেকটা কি কোশ্চেন পার দিতে পারে দুই একত্র ছিল বলতে কোন দুটোকে বোঝানো হয়েছে কোন দুটোকে বোঝানো হয়েছে এক নম্বর অপশনে দিল চট চাপড় দু নম্বর অপশনে দিলো কিলো ঘুষি তিন নম্বর অপশনে দিলো হুল ও দাঁত ক্লিয়ার হলো চট চাপড় কিলো ঘুষি হুল আর দাঁত হুল ও দাঁত তাহলে তুমি কোনটাতে টিক মার্কিং করছো হুল আর দাঁত হুল ও দাঁত এটাতে তুমি মার্কিং করছো আচ্ছা এবার আরেকটা কি কোয়েশ্চেন হতে পারে স্কুলের এই ড্যাশ শ্রেণী দ্বিতীয় বিভাগে দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরুণ বা কার্তিক বলিয়া কারোর ভুল হয় না এই যে ড্যাশ সেখানে তোমাকে কি কি অপশন দিল প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী তোমাকে কি বসাতে হচ্ছে তৃতীয় শ্রেণী অর্থাৎ তোমাকে প্রতিটা লাইন খুঁটিয়ে পড়তে হচ্ছে নরদেবতার মতো আর নাই এখানে কাকে নরদেবতা বলা হয়েছে ঠিক একই রকমভাবে অপশন দিলো ইন্দ্র চন্দ্র শিবনাথ পণ্ডিত তিনটা অপশান দিল তাহলে তুমি চুজ করছো কাকে চুজ করছো শিবনাথ পণ্ডিতকে মানে টিকমার্কিং করছো নেক্সট কোয়েশ্চেন তোমাকে আর কি বলা হচ্ছে সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই সুরলোকবাসী বলতে কাদের বোঝানো হয়েছে হুম প্রশ্ন হলো সেখানে তুম তোমাকে অপশন কি কি দিয়ে দিল এরকম ভাবে অপশন দিল বরুণ কার্তিক শিবনাথ পণ্ডিত তাহলে তোমাকে উত্তর দিতে হচ্ছে কি শিবনাথ পন্ডিত আচ্ছা বা শিবনাথ পণ্ডিত না দিয়ে দিল তোমাকে বরুণ কার্তিক ও বলতে আমাদের কথা হচ্ছে শুরু লোকবাসী দেবতা না এই ক্ষেত্রে তোমাদের অপশনটা এরকম ভাবে দেবে হ্যাঁ ধরো দিল বরুণ কার্তিক আর হচ্ছে শিবনাথ পন্ডিত বা মনুষ্যগণ যাই দিক তা তো তোমার সৌলোকবাসী দেবতা এখানে তোমাকে টিক মার্কিং করতে হচ্ছে কাকে কার্তিক বা বরুণ যে কোন একজনকে তুমি হলো কারণ সৌলোকবাসী দেবতা বলতে তাদেরকে বোঝানো হচ্ছে আচ্ছা এবার চলে আসছে পরের কোশ্চেনে আচ্ছা ভূতনাথ তাকে ড্যাশ বলিলে তার অসহ্য বোধ হয় এবার এই মানে ফিলিন দ্য ব্ল্যাংক আগের আগেরটা ছিল কিন্তু চুজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ কোয়েশ্চেন ছিল কারেক্ট আনসারটাকে বেছে নিচ্ছো এবার হচ্ছে ফিলিন দা ব্ল্যাঙ্কস যেটা হচ্ছে বা গ্যাপস ভূতনাথ তাকে ড্যাশ বলিলে তার বোধ হইতো অপশান কি কি দিল নলিনীকান্ত শশীশেখর শেখর লালু না শশীশেখর শেখর আর ভেটকি ভূতনাথ তাকে ড্যাশ বলিলে বোধ হইত তো অপশন কী কী দিচ্ছে নলিনীকান্ত শশী শেখর ভেটকি তা তুমি নিশ্চয়ই জানো যে উত্তরটা কি হবে নলিনীকান্ত ওখানে তুমি টিকমার্কিং করছো নেক্সট আরেকটা কোশ্চেন কী দিল যে শশী ক্লাসের সব ছেলেরা ড্যাশ নামে ডাকত হুম তোমাকে ওই ড্যাশের মধ্যে কি কি অপশান দিয়ে দিল বসানোর জন্য দিল গিন্নি দিল ভেটকি দিল ভূতনাথ তা তোমাকে বেছে নিতে হচ্ছে কি ভেটকি ক্লিয়ার হলো নেক্সট আরেকটা কোশ্চেন কী দিল নেক্সট কোশ্চেন হচ্ছে যে পত্রপুটে গুটি কতক মিষ্টান্ন ও ছোট কাঁসার কটিতে জল লয়ে দাসী আসত পত্রপুট কথাটির অর্থ কী তামারপাত্র শাল পাতার ঠোঙা কলা ঠোঙা উত্তরটা কি হচ্ছে শাল পাতার ঠোঙা তুমি তাতে টিকমার্কিং করছো ক্লিয়ার নেক্সট কোশ্চেন তোমাকে কি দিল নেক্সট দিল এটা যেন ভারী একটা গোপন কথা কার উদ্দেশ্যে বলা হয়েছে এটা যেন ভারী একটা গোপন কথা কার উদ্দেশ্যে বলা হয়েছে শশী শেখর ভূতনাথ আশু উত্তরটা কি লিখছ আশু ক্লিয়ার হলো মানে টিক টিকমার্কিং করছো সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না এখানে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে তিনটে অপশান দিল শিবনাথ পণ্ডিত শশী শেখর আর হচ্ছে আসো উত্তরটা কি হচ্ছে আশু অর্থাৎ টিকমার্কিং করছো আসুতে। যে না জানবে সে কিন্তু ভুল করে যদি অন্য কোনো টিকমার্কিং করে দাও সঙ্গে সঙ্গে নাম্বার ওয়ান কিংবা নাম্বার টু যা নাম্বার সেট হবে সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে যাবে কেন এখানে কোনো অপশান নেই যে তুমি টিকমার্কিং ভুল করলে তোমাকে হাফ বা এক দেবে দুইয়ের মধ্যে ক্লিয়ার সেজন্য গল্প ভালো করে পড়তে হবে প্রতিটি লাইন ধরে আচ্ছা এরপরে হচ্ছে কি একখানি স্লেট ও ড্যাশ কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলো জড়িয়া লইয়া অন্যদিকে চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করিল একখানি স্লেট ও ড্যাশ কাপড়ের থলির মধ্যে জড়িয়ে নিয়ে আশু ক্লাসে প্রবেশ করলো এটাকে ছোট করে দিয়ে দিল এবার স্লেটের পাশে যে ড্যাশ চিহ্নটা সেখানে কি বসাবে মশি চিহ্নিত তোমাকে অপশান দিয়ে দিচ্ছে তোমাকে অপশানে কি কি দিল মোশি চিহ্নিত অপশান দিল কাঁসার ঘটি একটা অপশান দিল পত্রপুট বলে একটা অপশান দিল তোমাকে বেছে নিতে হচ্ছে কি মোশি চিহ্নিত কাপড়ের থলি ক্লিয়ার হলো আচ্ছা নেক্সট আরেকটা কোয়েশ্চেন কি এই যে গিন্নি আসছে কথাটি কে বলেছিল শশী শেখর ভূতনাথ শিবনাথ পণ্ডিত অবশ্যই আনসারটা কি টিকমার্কিংটা পড়ছে শিবনাথ পণ্ডিতের মাথায় ঠিক আছে আসুন নাম ছিল গিন্নি কিন্তু তাহার সঙ্গে একটু ড্যাশ জড়িত আছে তাহার সঙ্গে একটু ড্যাশ জড়িত আছে এবার এই ড্যাশে মানে ফিলিং দ্যাকসেড যেন তোমাকে তিনটে অপশান কী কী দিল ঘটনা কাহিনী ইতিহাস ঘটনা কাহিনী ইতিহাস তিনটে দিয়ে দিল তাহলে তুমি কোনটাকে বেছে নিচ্ছ অবভিয়াসলি ইতিহাস তাহার নামের একটু ইতিহাস জড়িত আছে ক্লিয়ার হলো তাহলে এইভাবে তোমাদের গুলো হচ্ছে এটা হচ্ছে পেজ নাম্বার সেভেন থেকে বললাম আচ্ছা এবার চলে এসো যদি বইটা সামনে রাখো তো ভীষণ ভালো হয় বইটা সামনে রাখলে তোমরা বুঝতে পারবে এর আগে ভূতনাথের যে কোশ্চেনটা বললাম বরুণ বা তৃতীয় শ্রেণীর যে কোশ্চেনটা বললাম ষোলোকবাসীর যে কোশ্চেনটা বললাম সেগুলো ছ পাতায় পাচ্ছ সাত নম্বর পাতা থেকে কোন কোন কোশ্চেনগুলো বললাম পত্রপুটের কোশ্চেনটা বললাম ইতিহাসের কোশ্চেনটা বললাম স্লেট ও মশুচিহ্নতর কোশ্চেনটা বললাম এই যে গিন্নি আসছে এই কোশ্চেন কোশ্চেনটা বললাম সাত নম্বর পাতা এটা আছে ঠিক আছে এটা যেন ভারী একটা গোপন কথা হুম এটা যেন ভারী একটা গোপন কথা কার উদ্দেশ্যে বলা হয়েছে যেটা বললাম সেটা অপশান তোমাকে দিয়ে দিল কার উদ্দেশ্যে শিবনাথ পণ্ডিতের উদ্দেশ্যে ভূতনাথের উদ্দেশ্যে বা শশী শেখরের উদ্দেশ্যে বা আশুর উদ্দেশ্যে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কি হচ্ছে না আশুর উদ্দেশ্যে বলা হয়েছে এখানে কিন্তু কোনো বড় কোয়েশ্চেন থাকছে না চলে এসো পেজ নাম্বার এইট পেস নাম্বার এইট মানে আট নম্বর পাতা থেকে কি কোশ্চেন থাকছে কোশ্চেন থাকছে সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত দিনে তুলনা হইতে পারে না সেদিনকার ড্যাশ ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না এবার এই ড্যাশে তুমি কি বসাচ্ছ হুম সেদিনকার ড্যাশের সাথে দিল ভাবনার সেদিনকার ভাবনার ইতিহাস নাকি বালক হৃদয়ের ইতিহাস না অশ্রুজলের ইতিহাস তা তিনটে অপশন দিলো অশ্রু জল ভাবনা বালক হৃদয় অষ্টজল ভাবনা বালক হৃদয় তুমি কাকে টিকমার্কিং করছো বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনে তুলনা হয় না ওকে আচ্ছা কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দু কথায় শেষ হইয়া যায় কার উদ্দেশ্য কার উদ্দেশ্যে এটি বলা হয়েছে ঠিক এরকম ভাবে তোমাকে তিনটা অপশন দিল আশু শিবনাথ পণ্ডিত ভূতনাথ উত্তরটা কি লিখছো আশু আচ্ছা সাত নম্বর পাওয়া থেকে আরেকটা কোয়েশ্চেন হতে পারে একদিন ড্যাশের ছুটি ছিল হুম একদিন এ ছুটি ছিল এবারে ড্যাশের মধ্যে কি কী বসানো হতে পারে একটা হচ্ছে চরকের ছুটি ছিল একটা হচ্ছে অমাবস্যার ছুটি ছিল একটা হচ্ছে গ্রহণ তাহলে চরক অমাবস্যা গ্রহণ তিনটা অপশান দিল তুমি কোন অপশানটা বেছে নিচ্ছো গ্রহণের ছুটি ছিল গ্রহণটা লিখছ ক্লিয়ার হলো আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন কি নেক্সট আরেকটা কোশ্চেন হচ্ছে একটি গেটওয়ালা লোহার রেলিং এর মধ্যে আসুদের বাড়ির ড্যাশ এই লাইনটা তুলে দিচ্ছে এটা আট নম্বর পাতাতে আছে আসুদের বাড়ির অপশানে কি কি দিল গোল বারান্দা গাড়ি বারান্দা বৈঠকখানা একটি গেটওয়ালা লোহার রেলিং এর মধ্যে আসুদের বাড়ির বৈঠকখানা গাড়ি বারান্দা আর হচ্ছে কি বললাম আইট জানি কি বলেছি হ্যাঁ গোল বারান্দা গাড়ি বারান্দা বৈঠকখানা তাহলে তোমাকে কোনটা বেছে নিতে হচ্ছে গাড়ি বারান্দা ওই ফিলিন্দা এর জন্য করতে হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে কি হ্যাগা তুমি আমাদের ঠাকুর হবে হ্যাগা তুমি আমাদের পুরুত ঠাকুর হবে কথাটি কে বলেছিল আশু ভূতনাথ আশুর বোন উত্তরটা কী লিখছ আশুর বোন ঠিক আছে আবার অন্যভাবে কি দিতে পারে এটা হচ্ছে কোয়েশ্চেন করে টিক মার্কিং ছিল চুজ দ্য কারেক্ট আনসার এটাকে ব্ল্যাঙ্কস দাব্ল্যাংসে কীভাবে ফেলে দিতে পারে হ্যাঁ তুমি আমাদের ড্যাশ হবে এবারে এই ড্যাশের জন্য তোমাকে কী কী অপশান দিল পণ্ডিত মশাই ঠাকুর মশাই পুরুত ঠাকুর পণ্ডিত মশাই ঠাকুর মশাই পুরুত ঠাকুর তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কী বাঁচতে হচ্ছে পুরুত ঠাকুর ক্লিয়ার আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন কি থাকতে পারে পেজ নাম্বার সিক্স থেকে তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল এখানে সে কে ভূতনাথ আশু শশীশেখর শেখর অবশ্যই অপশানটা কোনটা হচ্ছে শশীশেখর শেখর ক্লিয়ার আচ্ছা শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল শিবনাথ পন্ডিতের একটি অস্ত্র ছিল অস্ত্রটি কী গালিগালাজ নামকরণ মারধর গালিগালাজ নামকরণ মারধর অবভিয়াসলি কোনটা নেবে নামকরণ অর্থাৎ বিকৃত নামকরণ যেটা তিনি বিকৃত নামকরণ করে সব স্টুডেন্টদের কী করতেন মানসিক কষ্ট দিতেন ক্লিয়ার হলো তাহলে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছো যে কিভাবে কোশ্চেন প্যাটার্ন হবে পুরো লাইন খুঁটিয়ে না পড়লে কিন্তু নাম্বার মাইনাস হওয়ার সম্ভাবনা প্রচুর ওকে আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন কি তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল এখানে তাহার বলতে কার কথা বলা হয়েছে শিবনাথ পণ্ডিত শশীশেখর শেখর আশু কোনটাকে বেছে নিচ্ছ টিক মার্কিং করছো আশুতে আচ্ছা এরকম টাইপের কোশ্চেনগুলোই তোমরা পাবে লাইন তুলে এরকম টাইপের তোমাদের কোয়েশ্চেন দেবে লাস্ট কোশ্চেন বলে দিই এ তাহার মনে বিশ্বাস হইল না এখানে তাহার বলতে লেখক কার কথা বলেছেন ঠিক এরকমভাবে তিনটা অপশান দিয়ে দিল শিবনাথ পণ্ডিত ভূতনাথ বা শশী শেখর তার সঙ্গে আশু তাহলে এখানে আনসারটা কোনটা হচ্ছে আশু ছেলেরা ড্যাশ আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল তাহলে এই যে লাইনটা থাকছে তার জন্য তোমাকে কী কী অপশন দিচ্ছে একটা হচ্ছে হাসিতে হাসিতে একটা হচ্ছে লাফাতে লাফাতে একটা হচ্ছে পরম আল্লা তিনটে দিল হাসিতে হাসিতে লাফাতে লাফাতে পরম আল্লা তোমাকে আনসারটা কোনটা চু চুজ করতে হচ্ছে পরম তাহলে আমার মিষ্টি ছেলেমেয়েরা বুঝতে পারছো যে গিন্নি থেকে এমসিকিউ প্যাটার্ন প্যাটার্ন কি রকম থাকছে প্রতিটা লাইন পড়তে হচ্ছে খুঁটিয়ে পড়তে হচ্ছে কোথা থেকে কোথা থেকে লাইন তুলে দেবে তুমি কিন্তু বুঝতে পারবে না এরকম লাইন তুলবে কোশ্চেন থাকবে আনসার তোমাকে লিখতে আনসার তোমার হাতের মুঠোয় তোমাকে সঠিকটা বেছে নিতে হচ্ছে আর দা ব্ল্যাঙ্কস থাকছে ওকে তাহলে এনি কোশ্চেন আমাকে অবশ্যই জানাচ্ছ কমেন্ট বক্সে অনেক ভালো থেকো অনেক ভালোবাসা নিও নেক্সট ভিডিওটা অবশ্যই ফলো করো নেক্সট গল্পের জন্য